কুম আসসালাম আরহামতুল্লাহি ওবরকাত যে আমাদের তিনি ভাই জানাব শেখ আসগার জানতে চেয়েছেন যে ফেতরা কি টাকা নাকি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে বিস্তারিত জানাবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত আসালাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে জাকাতুল ফিতের কি এর আবিধানিক অর্থ কী এবং ফেতের বলতে কি বোঝায় তো এই জাকাতুল ফিতের এটা একটি যৌগিক শব্দ যা জাকাত এবং ফেতের সমন্বয়ে গঠিত আর আমরা প্রত্যেককেই জানি যে জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্রতা লাভ করা এবং প্রশংসা অর্থেও ব্যবহার হয়ে থাকে আর ফিতরের অর্থ হলো রোজা ভঙ্গকরণ সৃষ্টি করা করা ইত্যাদি তো এখন কথা হলো এই যে জাকাতুল ফিতরের অর্থ হলো এই সৈয়তের পরিভাষায় বলা হয় রোজা পালনকারীর বেহুদা কথাবার্তা ও অশ্লীলতার কাফফারা হিসাবে এবং মিসকিনদের আহারের ব্যবস্থার জন্য নির্দিষ্ট সময়ে শেষ রোজা পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট পরিমাণে যে খাদ্যদ্রব্য দেওয়া হয়ে থাকে তাকেই বলা হয় জাকাতুল ফেতের এবং এই জাকাতুল ফেতের আরও বিভিন্ন নাম রয়েছে সাদাকাতুল ফেতের জাকাতর আমাদান জাকাতুল আবদান অর্থাৎ শরীরের জাকাত ইত্যাদি ইত্যাদি এবার কথা হলো এই যে শরীয়তে এই জাকাতুল ফিতরের হুকুম কি জাকাতের ফেতরা যেটাকে আমরা ফেতরা বলি অর্থাৎ জাকাতুল ফেতের হুকুম হলো সমস্ত মুসলিম কীর্তদাস আজাদ পুরুষ ও নারী ছোট বড় সবার উপরে জাকাতুল ফিতর আদায় করা ফরজ তার দলিল সাহেব বুখারি সাহেব মুসলিমের হাদিস عن ابن عمر رضي الله قال الله الله عليه وسلم زكاة الفطر ساعة من تمر والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة ابن عمر رضي الله عنهما تقبوني بولن প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহ রাসুর আলী সালাম সাদা কাতুল ফেতের হিসাবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের নামাজে বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কীর্তদাস হোক আজাদ হোক পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক সবার উপরেই জাকাতুল ফেতের আদায় করা ফরজ এবং সেটাও ঈদের নামাজের যাওয়ার আগে সেটা কি করতে হবে আদায় করতে হবে এবার আসুন আমরা একটু দেখি যে জাকাতুল ফেতের কখন ফরজ হয় সে বিষয়ে আল্লামা আবুল কাইম রাহমাহুল্লাহ জাদুল মাদে কথা উল্লেখ করেছেন যে হিজরি সনের দ্বিতীয় সনে হিজরি সনের দ্বিতীয় বছরে রমজান মাসে ঈদুল ফিতরের দুদিন আগে জাকাতুল ফিতর ফরজ হয় এবার কথা হলো এই যে এই জাকাতুল ফিতরের হিকমত বা ফরজ হওয়ার তাৎপর্য কী সে বিষয়েও আবুদাউদের একটি হাদিসে এসছে যে জাকাতুল ফিতরের

আদায়ের আগেই আদায় করলো তা ফেতরা তার ফেতরা কবুল এবং গ্রহণযোগ্য আর যে ঈদের নামাজের পরে আদায় করলো তার ফেতরা এক প্রকার সাধারণ দান খায়রাতের মধ্যে পরিণত হবে এই হাদিসকে সামনে রেখে ওলামায় ক্রামগণ জাকাতুল ফেতের অর্থাৎ খেতরার কিছু হেকমত এবং তাৎপর্য বয়ান করেছেন তার মধ্যে একটি হলো এই যে রোজা পালনকারী বেহুদা কথাবার্তা ও অশ্লীলতার কাফারা এবং মিসকিনদের আহারের ব্যবস্থা করে দেওয়া দ্বিতীয় হলো এই যে আল্লাহ সুফান ওয়া তালা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বান্দা তার বান্দা তার ফরজকৃত রোজা পূর্ণ করতে পেরেছে সেই হিসাবে সে জাকাতুল ফেতের আদায় করে থাকে তৃতীয় হলো এই যে ফেতরার মাধ্যমে আধ্যাত্মিক নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণ নিহিত আছে আমরা রোজা রেখে অনেক সময় ইসলামী শরীয়ত বিরোধী ছোটোখাটো ভুল ত্রুটি করেই থাকি তাই জাকাতুল ফেতের এসব পাপের সংশোধন করে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি অর্জন করে যার ফলে আমাদের অপূর্ণ রোজাকে পূর্ণ করে আর অন্যদিকে জাকাতুল ফেতের আদায়ের ফলে মিসকিনদের অর্থনৈতিক দুরবস্থা মোচন হয় ফলে তারা সমাজে অন্যান্যদের সাথে ঈদের অনুষ্ঠানে আনন্দ ফুর্তির সঙ্গে অংশগ্রহণ করতে পারে এই ছিল জাকাতুল ফেতের আদায় করার হেকমত এবং তাৎপর্য এবার আসুন আমরা একটু জেনে নিই যে এই জাকাতুল ফেতের এবং জাকাতের মধ্যে পার্থক্য আছে কি না অবশ্যই উভয়ের মধ্যে পার্থক্য আছে তার কারণ হচ্ছে এই জাকাত হলো একটি স্বতন্ত্র বিধান আর জাকাতুল ফেতের হলো রমজানের রোজার সাথে সম্পৃক্ত তাছাড়া জাকাতুল ফেতের ফরজ হয় জাকাত ফরজ হওয়ার আগে তাই এ দুটি বিধানকে একসাথে মিলিয়ে ফেলার কোনো যুক্তি থাকতে পারে না এ কথা বলার উদ্দেশ্য আমি পরবর্তীতে আসতেছি এবার আসুন এই সমস্ত জিনিস থেকে আমরা জানতে পারলাম যে কাতল ফেতুর অর্থাৎ জাকাতুল ফেতের ফেতরা আদায় করা প্রতিটি আজাদ গোলাম পুরুষ নারী ছোট বড় সবার পক্ষ থেকে আদায় করা ফরজ তাহলে এ সমস্ত জিনিস থেকে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে নামাজ যেরকম একটি এবাদত রোজা রাখা যেরকম একটি এবাদত তাহলে ফেতরাটাও হচ্ছে ফেতরা আদায় করা হচ্ছে একটি এবাদত আর এবাদতের ক্ষেত্রে অন্যতম মূল নীতি হচ্ছে তৌকিফি তৌকিফি তার অর্থই হচ্ছে যে এর মধ্যে কোনো কম বেশি করা যাবে না হুবাহু আল্লা রসুল সালাতু সালাম যেভাবে করেছেন সেভাবে করার জন্য চেষ্টা করা সেভাবে করার জন্য সাধ্য মতো চেষ্টা করা আর যদি সেটা করা যদি না হয় তাহলে সেটা বেদাতে পরিণত হবে এবার আসি জাকাতুল ফেতের বা ফেতরা আদায় করা যদি এবাদত আর এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহান খান ওয়া তালা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এ কথা আমাদের প্রতি উৎসাহিত করেছেন এবং তাকিদ করেছেন সেটা হলো এই যে আল্লাহ সুবহান ওয়া তালা সুরা হাসরের সাত নম্বর আয়তে বলেন ওয়ামা রাসুল ও ফা খুদু হু ওমা ফান্তাহু। আল্লাহ সুবাহান সূরা হাসরের সাত নম্বর আয়াতে বললেন আল্লাহ রসুল আলী সালাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করো তা থেকে বিরত থাকো আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না এই ধরনের বহু আয়াত কোরআন মজিদে রয়েছে এবং হাদিসের মধ্যে বহু হাদিস রয়েছে যে কথা প্রমাণ করে যে আমরা কি করব আল্লাহ এবং আল্লাহ রসুল আলী সালাতামের আনুগত্য করব এবং তার বাহিরে গিয়ে কারো কথার অনুসরণ করে আমরা আমাদের আমলকে নষ্ট করব না তাহলে আবার আসন ফেতরা কি দিয়ে আদায় করতে হবে টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে এ সে বিষয়ে বলার আগে প্রথমে একটি হাদিস বলবো সেই হাদিসটি হল এই যে হাদিসটি আবু সাঈদ খুদুরি থেকে বর্ণিত ইয়াকুল কুননা নুখরিজু যাকাতুল ফিত্রাসা আম মিন তাআমিন আও সাআম মিন শাইরিন আও সাআ আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকত আও সাআম মিন জাবীব তিনি বলেন আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে সাদা কাতুল ফেতের আদায় করতাম একসা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে কি করতাম সাদা কাতুল ফেতের আদায় করতাম এ বিষয়ে আরও হাদিস রয়েছে যেখানে একথা পরিষ্কার বলা হয়েছে যে আবু শাহিদ খোদৰী রতিয়ালতনে বলেছেন যে কুনা নতুই হাফি জামানে নবী সাল্লাম শাহ আমিন তাহ আমিন তো যাই হোক এ ধরনের মর্মে বহু হাদিস রয়েছে যে কথা প্রমাণ কৰে যে শাহাবাই ক্রামগণ এবং আল্লাহ রাসুল আলি সালাহু সালাম কি দিয়ে এ ফেতরা জাকাতুল ফেতরা আদায় করতেন খাদ্য বস্তু দিয়ে তাই দেখা যায় যে কোরআন এবং সই হাদিসকে পর্যালোচনা করে ওলামায় মোহাদে চিনগণ ওলামায় মহাক্কে এ কথা পরিষ্কার বলেছেন যে মানুষ নিজ নিজ অঞ্চলে নিজ নিজ পরিবেশে যেখানে সে বসবাস করে সেখানকার প্রধান খাদ্য দ্রব্য দিয়ে সে কি করবে ফেতরা আদায় করবে আর এটাই হচ্ছে ইমাম আহমেদ ইমাম শাহি ইমাম মালিক মল্লার ফতোয়া তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলের মতে যদি কেউ টাকা দিয়েও ফেতরা আদায় করে তাহলে সেটা জায়েজ হবে তবে ইমাম আবু জাফর আহাবি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে টাকা দিয়ে ফেতরা আদায় করাটাই হচ্ছে বেশি উত্তম তিনি ছাড়া অন্য কেউ কথা আর বলেন নাই তবে তিনারা একথা পরিষ্কার বলেছেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করা এ কথা স্বীকার করার পর তিনারা কথা বলেছেন যে টাকা দিয়ে ফেতরা আদায় করা জায়েজ তাহলে আমরা বুঝতে পারলাম এবং এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে একটা জায়েজ এবং উত্তম এটা কোনোদিন সমান না কোনোদিন সমান না তবে যে সমস্ত ভাইরা বলেন যে বর্তমান সময়ে টাকা দিয়ে ফেতরা আদায় করাই বেশি উপযুক্ত বা উত্তম এ কথা বলা ঠিক না তার কারণ টাকা দিয়ে ফেতরা আদায় করার ক্ষেত্রে যে সমস্ত দলিল পেশ করা হয়ে থাকে সেগুলো নিয়ে আসার আগে কথা অবশ্যই বলব যে আলারসুর আলী সালামের জামানায় এবং সাহাবা একরামদের জামানায় খাদ্য খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা বা জাকাতুল ফেতের আদায় করেছেন এবং রাসুল সাল্লাম যে টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন বা কাউকে আদায় করতে বলেছেন বা অনুমতি দিয়েছেন এই মর্মে সহি হাদিস তো দূরের কথা একটি জাল হাদিস পর্যন্ত পাওয়া যায় না এবং কি খোলা রাশেদিনদের যুগেও বা তিনাদের পক্ষ থেকেও টাকা দিয়ে ফেতরা আদায়ের বিষয়ে কোনো আসার পাওয়া যায় না তবে কিছু কিছু তাবিন এ কথা বলেছেন যে টাকা দিয়ে আমরা কি করতাম ফেতরা আদায় করতাম বা আমরা অনেকে দেখেছি তেনারা টাকা দিয়ে ফেতরা আদায় করতেন আসুন সেই হাদিস সে আচারগুলোর ব্যাপারে আমরা একটু শুনি এবং সে আচারগুলো কতটুকু সঠিক

থেকে শুনেছি যে তিনি বলেছেন আমি তাদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সাদা কায়ফেতের খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন তে এই আসার আচারটি হচ্ছে এ তাবেই থেকে এবার আসুন এই আবু ইসাহাক থেকে কে শুনলেন জুহের এই জুহের কে এখানে ওলামায় গনে কথা পরিষ্কার বলেছেন যে এই আসারের মধ্যে এক রাবি রয়েছে যিনার নাম হচ্ছে জুহের বিন হার্ব আর তিনি আবু ইসহাক থেকে তার শক্তি খারাপ হওয়ার পরে শুনেছিলেন তার শক্তি খারাপ হওয়ার পরে শুনেছিলেন তাহলে বোঝা গেল যে তিনি স্মরণ শক্তি যখন হারিয়ে ফেলেছিলেন তখন এই আজ আবু ইসহাক থেকে শুনেছিলেন তাই এই ক্ষেত্রে তার এই আচার গ্রহণযোগ্য না দ্বিতীয় কারণ আবু ইসহাক আসাবে তিনি বড় তাবেদের মধ্যে ছিলেন না বরং তিনি তাবকা ইসাহের মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি বড় বড় সাহাবায় ক্রাম থেকেও কোনো হাদিস শোনেন নাই কিছু কিছু সাহাবি ছাড়া যেনারা বড় বড় সাহাবাই ক্রামগণ ছিলেন তিনাদের কাছ থেকে কোনো হাদিস শোনেন নাই তার অধিকাংশই ওস্তাদ ছিলেন তাবেরি আবু শাহ যিনি এই কথা উল্লেখ করেছেন সে তিনার অধিকাংশ ওস্তাদই ছিলেন তবেই তো এই বর্ণনায় যে বলা হয়েছে যা বৈশাখ বলেন যে আমি তাদেরকে পেয়েছি তো তাদেরকে পেয়েছি বলতে কাদেরকে পেয়েছে সে কথাও এই আসারের মধ্যে উল্লেখ করা হয় নাই তিনি সাহাবিদেরকে পেয়েছে সাহাবিদেরকে পেয়েছেন না তাবিদেরকে সে কথাও তিনি পরিষ্কার করেন নাই তাই এটা ভেজাল মুক্ত না যে তিনি কাদেরকে পেলেন যে যারা টাকা দিয়ে ফেতরা আদায় করতেন সে কথা তিনি এখানে পরিষ্কার করেন নাই তৃতীয় কথা আর এই বর্ণনায় যে তাদেরকে পেয়েছি এর দ্বারা সাহাবি উদ্দেশ্য হওয়ার চেয়ে তাবি উদ্দেশ্য হয় বেশি যুক্তিযুক্ত তার কারণ আবু ইসহাক রাহমার অধিকাংশ সাহাবিকে পান নাই প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যদি অধিকাংশ সাহাবি খাদ্যবস্তু ছাড়া যদি টাকা দিয়ে ফেতরা আদায় করতেন তাহলে আরও অনেক সাহাবি বা তাবেহিনদের থেকে বর্ণনা পাওয়া যেত যা এ ব্যাপারে কোনো অন্য বর্ণনা পাওয়া যায় না তৃতীয় তাবেহিগণের পক্ষ থেকে টাকা দিয়ে ফেতরা আদায় করার বিষয়টি পাওয়া যায় যেমন হাসান বাসারি রাহমাহুল্লাহ যদিও হাসান বাসারি রহমুল্লার বর্ণনার সনদ সমস্যা মুক্ত না সুতরাং সব দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করা যায় এই মধ্যে তাহলে সাহাবিদের থেকে বেশি বেশি তাবি উদ্দেশ্য হয় বেশি যুক্তিযুক্ত এবার আটটু আগে চলি তাহলে এই আসার থেকে যে সমস্ত ভাইরা টাকা দিয়ে ফেতরা আদায় করা জায়েজ মনে করেন তাহলে সেটা ঠিক না কারণ আমরা বিভিন্ন পর্যালোচনা করে দেখলাম যে আচারটির ব্যাপারে ভুল ত্রুটি রয়েছে যা জোহায়দ্দিনের স্মরণশক্তি খারাপ হয়েছিল তারপর তিনি কার কাদেরকে পেলেন সে কথাও সেখানে উল্লেখ নাই তাই এই আচার থেকে দলিল পেশ করা যুক্তিসঙ্গত না আর এই জন্য যুক্তিসঙ্গত না কারণ যখন কোনো আমল আল্লাহ রাসুল আলী সালামের কৌল ও ফেলের বিপরীত হবে তখন সে সাহাবি হোক বা তাবি হোক তখন তার সে কথা বা তার আমল কোনো কোনোদিনও গ্রহণযোগ্য না তাই এই ক্ষেত্রে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম এবং সাহাবাই ক্রামগণ খাদ্যদ্রব্য থেকেই সাদা কাতুল ফেতের আদায় করেছেন তাই আমাদেরও উচিত খাদ্য দ্রব্য থেকে সাদা কাতুল ফেতের আদায় করা এবার আসুন কিছু কিছু ভাইয়েরা শাহি বুখারির একটি কথা তেনারা দলিল হিসাবে পেশ করে থাকেন যা ইমাম বুখারি রহমতুল্লাহ একটি অধ্যায় এনেছেন সে অধ্যায়টির নাম হল বাবুল আর দ্রব্যের জাকাত আদায় করা এই বাব অনু বাব আনার পরে তিনি ইমাম তাউস রাহমার একটি কল সেখানে নকল করেছেন তো কিছু ভাই সেই কওলকে সেই ইমাম বুখারি তালিককে নিয়ে তারা দলিল হিসাবে পেশ করে থাকেন কিন্তু বড়ই দুঃখের বিষয় যে ইমাম বুখারি রাহমাহুল্লাহ সেই বাপটি আনার পরে যে কওলটি নকল করেছেন সেটা নকল করেছেন জাকাত বা ওসরের ব্যাপারে সেখানে সাদাকাতুল কাতুল ফেতরের কোনো উল্লেখ নাই তার আগে পিছনে পরে যে সমস্ত হাদিস এনেছেন সমস্ত হাদিসই হচ্ছে জাকাতের বিষয় এবং ওসরের বিষয় তাই এই ফেতরা এবং জাকাত একত্রিত করা ঠিক হবে না যা আমি এর আগেই জাকাতুল ফেতের এবং জাকাত জাকাতের মধ্যে পার্থক্য কি সেটা আমি বলেছি তে এটা ছিল প্রথম কথা এবার আসুন আমরা খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় কেন করব। তার দলিল তার দলিল কি আসুন যারা টাকা দিয়ে ফেতরা কথা বলেছেন তাদের সবথেকে বড় মারাত্মক ভুল হলো এই যে তারা ফেতরাকে শুধু ফকির মিসকিনদের উপকার হিসাবে দেখেছেন শুধুমাত্র ফকির মিসকিনদের উপকারকে লক্ষ্য করেছেন কখনোই এটাকে নিজের রোজার ভুল ত্রুটির ফারা হিসাবে দেখেন নাই যদি দেখতেন তাহলে কথা তিনিা বলতেন না تارドルيل، حديث الرمضان أبو داوود زكاة الفطر تهرة للصائم من اللغب والرفث وتعمة للمساكن للمساكين، من أداها قبل الصلاة هي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة هي صدقة من الصدقات. ফেতরা হচ্ছে সিয়াম পালনকারীর জন্য তার ভুল ত্রুটি থেকে পবিত্রতা স্বরূপ এবং মিস জন্য খাদ্য খাদ্যস্বরূপ যে ব্যক্তি ঈদের সালাত আদায়ের পূর্বে তা আদায় করলো তার ফেতরা গ্রহণযোগ্য আর যে সালাতের পরে আদায় করলো তার ফেতরা এক প্রকার সাধারণ দান এটাই হচ্ছে হাদিস থেকে প্রমাণিত এখন কথা হলো এই যে যারা এই ফেতরাকে সিয়ামের ভুল ত্রুটির কাফরা হিসেবে না মেনে শুধু ফকির মিসকিনদের উপকার হিসেবে মেনে থাকেন তাদের এটা কথা অবশ্যই জেনে রাখা উচিত যে আমরা আরোজা থাকা অবস্থায় কতই না ছোটোখাটো ভুল ত্রুটি করে থাকি সেই ভুল ত্রুটি কে শেষ করে রোজা পূর্ণ করার অর্থেই আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাদেরকে কাফফারা হিসাবে কি করেছেন সাদা কাতুল ফেতের আদায় করতে বলেছেন হেকমতের মধ্যে এটাও একটা আর দ্বিতীয় হলো ফকের মিসকিনদের উপকারের জন্য সে কথা বলা হয়েছে তাহলে আমাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি গুনা খাতা মাফ করিয়ে নিয়ে সকল সিয়ামকে মহান আল্লাহ তালার দরবারে পূর্ণাঙ্গ করা এই দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমরা এটা অবশ্যই দেখব যে কোনটাতে আমরা সন্দেহযুক্ত কোনভাবে ফেতরা দিলে আমাদের সিয়ামের ফারা হবে তখন এই জিনিসটা অটোমেটিক টাকার চেয়ে খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা আদায়ের কথা মাথায় আসবে কেননা খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিলে নিঃসন্দেহে তা গ্রহণযোগ্য হবে কিন্তু টাকা দিয়ে ফেতরা দিলে অধিকাংশ ওলামায় গ্রামের নিকট তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ সু হেন তালা আমাদেরকে বুঝবার দান করুক দ্বিতীয় হলো এই আমরা যে রোজা রাখি সেই রোজা রাখা কিসের জন্য কিসে থেকে বিরত থাকি তার মধ্যে একটি হলো খাবার থেকে বিরত থাকার মাধ্যমে ছিলাম ছিলাম রোজা খাবার থেকে বিরত থাকার মাধ্যমে তার কাফারাও দিব খাবার বস্তু দিয়ে যেমন নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ওয়াজেব যদি ছুটে যায় সেই ওয়াজেবকে পূর্ণ করার জন্য আল্লাহ সু হান ও তালা যেমন সেজদার সহ সহ সেজদার বিধান দিয়েছেন সেই হিসাবে নামাজের কোনো যদি ভুল ত্রুটি ছুটে গিয়ে থাকে সেজদা দিয়ে আমরা কি করি তার ফারা দিয়ে থাকি তৃতীয় হলো এই আল্লাহ সব হান বয়স্ক ব্যক্তির জন্য সিএমের যে ফিদিয়ার কথা বলেছেন তাও খাবারের সাথে সংযুক্ত তার কারণ প্রতিদিন একজন মিসকিনকে খাওয়ানো সেখানে বলা হয় না যে প্রতিদিন মিসকিনকে টাকা দিবে বরং সেখানে কি বলা হয়েছে খাওয়ানোর ব্যাপারে বলা হয়েছে পূর্ণ সিএমের কাপ ফারা যদি খাবার হয় তাহলে স্বাভাবিকভাবে সিয়ামের মধ্যে হওয়া ভুল ত্রুটি কাপ কি হবে খাবার হবে যা হাতিস প্রমাণিত এর পরেও যদি ফকির মিসকিনের টাকার দরকার বলে যদি আমাদের মনে মনে কারো জাগে তাহলে অবশ্যই তাকে বলবো যে টাকা দেওয়ার জন্য তা আলাদা বিধান আল্লাহ সু হানত আল আমাদেরকে দিয়েছেন তা হলো জাকাত সাধারণ দান খেরাত রয়েছে তাই টাকার জন্য এগুলো থাকার পরেও টাকার অজুহাত দেখানো মোটেও উচিত না আর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল আলহি সাল পরিষ্কার বলেছেন যে তো লিল লীলমাশা কিন এখানে সাদা লিল কিন বলা হয় নাই অর্থাৎ মিসকিনের জন্য খাদ্য বলেছেন সাদকা বলেন নাই যেমন যা ক্ষেত্রে আমরা টাকা পয়সা দিয়ে থাকি সেখানে সাদাকা বলা হয়েছে কিন্তু এখানে কি বলা হয়েছে তো অমাথুন লীলমাশা কিন যে মিসকিনদের খাদ্য হিসাবে আর টাকা পয়সা খাদ্য না আর জিনিস যে সালাত সালামের যুগেও দিনার এবং দিরহামের প্রচলন ছিল তদুপরি আল্লাহ রাসুল আলী সালাম দিনার এবং দিরহাম দিয়ে দিরহামের কথা উল্লেখ না করে খাদ্যর কথাই বলেছেন এবং সে যুগেও মানুষের টাকার দরকার ছিল এখন কথা হলো এই আমাদের সমাজে বা আমাদের পরিবেশে অনেকেই কথা বলে থাকেন যে আজকাল যারা ফকির বা মিসকিন তারা খাদ্যবস্তু নিতে চায় না ওজন হয় কষ্ট হয় তো এই সমস্যা তখনই হয়েছে যখন আমরা ভেবেছি ফেতরা তারা নিতে আসবে অথচ এটা কাফফারা আমাদের পৌঁছে দিতে হবে আমরা যদি তাদের বাড়িতে চাউল পৌঁছিয়ে দিয়ে আসি তারা কি নেবে না অবশ্যই নেবে নিজের সমস্যা তৈরি করব আবার সেই সমস্যার উজুহাতে সুন্নতকে বাতিল করার জন্য আমরা চেষ্টা করে চেষ্টা করে থাকি আরেকটা জিনিস এক্ষেত্রে আমাদের যেটা লক্ষণীয় সেটা হলো এই আল্লাহ রাসুল আর এই সালাম ফেতরা আদায় করার জন্য যে কথা বলেছেন সেটা কি সা সেটা এক সা পরিমাণ আদায় করতে বলেছেন মুদ্রার ক্ষেত্রে টাকার ক্ষেত্রে দিনার বা দিনহামের ক্ষেত্রে সা ব্যবহার হয় না আর খাদ্য দ্রব্যের ব্যাপারে সা ব্যবহার করা হয়ে থাকে সুতরাং শরীয়তের উদ্দেশ্য টাকা না বরং খাদ্য দ্রব্য তাই কার উপরে ফেতরা কতটুক আদায় করা ফরজ এ বিষয়েও ওলামায় ক্রামগণ টাকার নিসাব বলেন নাই বরং বলেছেন যে ওই ব্যক্তির উপরে আদায় করা যার বাড়িতে অতিরিক্ত একদিনের খাবার আছে তার উপরে ফরস আর জাকাতের ক্ষেত্রে এর বিপরীত যে এতটুকু পরিমাণ নিসাব যদি নিসাব পরিমাণ যদি তার টাকা হয় এবং সেটা যদি এক বছর অতিবাহিত হয় তারপরে সে টাকা সে মালিক তাহলে সেটার উপরে কী করবে জাকাত বের করবে কিন্তু সাদকাতুল ফেতের বা জাকাতুল ফেতের বা ফেতরার ব্যাপারে এর বিপরীত এর বিপরীত ফরজ কার উপরে যার বাড়িতে একদিনের অতিরিক্ত খাবার আছে তার উপরেই ফেতরা আদায় করা ফরজ। এবার অনেকেই আমাদের মধ্যে কেউ কেউ বলে থাকেন যে বা রাসুল যুগে খাদ্য দ্রব্য দিয়ে বেচা কিনা বেশি রাসূলের একসা দ্বারা খাবার নয় বরং সম পরিমাণ মূল্য উদ্দেশ্য এদের কথা অনেকেই বলে থাকেন এবং দলিল হিসাবে মোয়াবিয়া রাদিয়াল্লা তালা আনহর ইশতেহাদকে পেশ করেন তিনি মূল্য দেখে অর্ধ সা গম নির্ধারণ করেছিলেন এবং মোয়াবিয়ার দি আল্লাহ তালা আনহুর এটা তার ব্যক্তিগত ইস্তেহাদ ছিল এবং সেই ইস্তেহাদ নিয়েও সাহাবা ইকরামদের মধ্যে অনেক সমালোচনা হয়েছে তো আসুন সে ব্যাপার একটু সামান্য আমরা শুনি যে সেখানে কি হতো অর্থাৎ মোয়াবিয়ার দিয়া আল্লাহ আনহু যখন খলিফা হন এবং মদিনা থেকে যখন খেলাপথের ই রূপান্তরিত করা হয় সে জায়গা তখন সেখানে দেখা গেছে যে গোমের মূল্য বেশি ছিল গোমের মূল্য বেশি ছিল তো সেই গোমের মূল্যর দিকে লক্ষ্য করে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু। অর্থাৎ মোয়াবের জন্য তার খেলাফতকালে যখন আসলেন তখন সেখানে গোম আমদানি হয় তখন তিনি বললেন আমার মতে গোমের এক মুদ অন্যান্য বস্তুর দু মুদের সমান অর্থাৎ লোকেরা গোমের অর্ধ সার সাথে অন্য বস্তুর এক সার পরিমাণ হিসাব করলেন অতএব বোঝা গেল এক সা খেজুর এক শাহ খেজুর কিশমিশ পনির জব এবং অন্যান্য খাদ্যদ্রব্যের যে মূল্য ছিল সে পরিমাণ মূল্য ছিল ওয়ার্দ সা গমের সেই কারণে মহাবিয়া রদিয়াল্লা তালহু ওর ওয়ার্দ সা অর্ধেক সা ফেতরা আদায়ের ফতোয়া দিলেন সেই ফতোয়া দেওয়ার পরিপ্রেক্ষে সাহাবিদের মধ্যে কিছু সাহাবি তার প্রতিবাদ করেছিলেন তার মধ্যে আবু সাঈদ খদরি রাজি আল্লাহ অন্যতম তার মধ্যে আবু সাঈদ খদরি রতিয়াল্লাহ তালা আনহু অন্যতম এবং তিনি তিনি বলেন একথা আল আবু সাঈদ আম্মা আনা ফালা আজা আলু উখ রিজুহু কামাকুন্ত উখ রেজুহু আলা আহ দে সোলিল্লাহ সল্লাহ আলুসাল্লাম এটা সেই মুসলিম এসেছে যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সর্বদা ওইভাবেই ফেতরা আদায় করব যেভাবে আগে আদায় করতাম তদ্রুপ ইমাম হাকিম ইবনে খোজাইমা থেকেও শহীদ সূত্রে বর্ণনা করেছেন আন আয়াত বিন আবদুল্লা বিন সিন আবি ইসরাহ কাল কাল আবু عند অজাকারায় الفطر فقال الى اخر সেখানে বলা হয়েছে যে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার নিকট রমজানের সাদাকা সম্পর্কে বর্ণনা করা হলে তিনি বলেন যে আমি রসুল সাল্লামের জামানা যে পরিমাণ সাদাকাতুল ফেতের আদায় করতাম তা ব্যতীত অন্যভাবে বের করব না এক সা খেজুর এক সা গোম এক সা জব এক সা পনির কোনো ব্যক্তি প্রশ্ন করল গোমের দু দ্বারা কি আদায় হবে না তিনি বললেন না এটা মাবিয়া রাদি আল্লাহ তালী আনহুর আমি সেটাও গ্রহণ করব না বাস্তবায়নও করব না তাহলে এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মাবিয়া রাদি আল্লাহ তালা আনহু যে গমের টাকা নির্ধারণ করেছিলেন সেটা তার ব্যক্তিগত ইশতেহাত ছিল সেটা তার ব্যক্তিগত ইশতেহাদ ছিল আর আল্লাহ রাসুল আলি সালামের। উদ্দেশ্য যদি সা দ্বারা সমপরিমাণ মূল্য হতো তাহলে তিনি যতগুলো খাদ্য দ্রব্যের নাম বলেছেন সবগুলোর ক্ষেত্রে এক সা বলতেন না বরং মূল্য হিসাব করে যেটাতে যত পরিমাণ হয় ততই বলতেন কেউ যদি বলেন যে রাসলের মাথায় যে মূল্য ছিল তখন হয়তো সবগুলোর সেই মূল্য এক সা ছিল এটা সত্যিকারে যদি চিন্তা ভাবনা করা যায় একজন বুদ্ধিবান বিবেকবান এ কথা বলতে পারে না তার কারণ সবগুলো একই মূল্য ছিল এটা কল্পনা করাও সম্ভব না কিছু না কিছু হলেও কম বেশি হতো সুতরাং সবগুলো এক বলা প্রমাণ করে যে রাসুল সাল আলসালামের উদ্দেশ্য সম পরিমাণ মূল্য না বরং এক পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতের আদায় করা দা কাতুল ফেতের আদায় করা এটাই হচ্ছে আল্লাহ রসুল আলী সালামের সুন্নত আর সালাফে সালাহিনদের যদি কিছু মন্তব্য যদি তুলে ধরা যায় কথা পরিষ্কার হবে সেটা হলো এই যে বর্তমান যুগের যে বিশিষ্ট বিজ্ঞ আলেমদের মধ্যে অন্তর্ভুক্ত যেমন শেখ নাসরুদ্দিন আলবানী শেখ উম শেখ বাজ রাহ ইনারা বলেছেন যে টাকা দিয়ে ফেতরা আদায় জায়েজ হবে না ইমাম শাহি রহমাতুল্লা তার নিজস্ব কিতাব কিতাব স্পষ্টভাবে উল্লেখ করেছেন জাকাতুল এগুলোর মূল্যমান দিয়ে আদায় হবে না এ সমস্ত জিনিস যদি কেউ মূল্য দিয়ে টাকা দিয়ে যদি আদায় করে তাহলে তার ফেতরা আদায় হবে না এছাড়া ইমাম মালিক ইমাম আহমদ ইমাম ইমিন আবদুল বার ইমাম নবাবি সহ রেদু আনুল্লাহ মাজমাইন আজমাইন সহ জমহুর বলেছেন যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না তাই আমাদের উচিত যে ফেতরার ব্যাপারে বাজে চিন্তাভাবনা না করে কোনটা আদায় করলে সহজ হবে সে বিষয়ে চিন্তাভাবনা না করে আল্লাহ রাসুল আলী সালাম কি করেছেন সাহাবায় ক্রামুন কী করেছেন ফলাফায় রাশেদিন কি করেছেন সেই হিসাবে লক্ষ্য করে আমাদের সুন্নতের প্রতি আমল করা অর্থাৎ দ্রব্য দিয়েই ফেতরা আদায় করা আর এই ক্ষেত্রে যে যে দেশে যে যেখানে থাকে সেখানকার প্রধান খাদ্য থেকে ফেতরা আদায় করবে বিশেষ করে ভারত উপমহাদেশে চাউল অর্থাৎ ভাতই হচ্ছে প্রধান খাদ্য তাই সে সেখানে কি করবে চাউলের দ্বারা ফেতরা আদায় করবে তবে যদি কোনো জায়গায় দ্রব্যের অভাব অনাটন দেখা দেয় এবং খাদ্যদ্রব্যর যদি দুর্লভ হয় সেই ক্ষেত্রে যদি সে টাকা দিয়ে ফেতরা আদায় করে তাহলে সেটা জায়েজ আছে কিন্তু বিনা কারণে দ্রব্য থাকতেও যে ব্যক্তি টাকা দিয়ে ফেতরা আদায় করবে জমহুর ওলামা ওলামার মতে তাদের ফেতরা আদায় হবে না তবে শেষ কথা হলো এই যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করা সুন্নত এবং উত্তম তবে যদি কেউ টাকা দিয়েও যদি ফেতরা আদায় করে তাহলে কেউ কেউ জায়েজ বলেছেন কেউ কেউ জায়েজ বলেছেন বাকি ওলম্ব সবাব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু